হ্যালো টু অল মাই লাভলি বিউটিফুল ফ্রেন্ডস সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স শুভ বিজয় শুভেচ্ছা প্রথমেই সবাইকে আজকের এই মেকআপ দেখে বুঝতেই পারছো এটা হ্যালোইন স্পেশাল মেকআপ হ্যালোইন্স পার্টি অর হ্যালোইনস উইক আর ভূত চতুর্দশী এক জিনিস কিনা সেটা আমি জানি না তবে ট্রেন্ডে সবাই ফলো করছে তাই আমিও করলাম আর তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করলাম তবে ভিডিওটা দেখার আগে চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে দাও যাতে আমার আপলোড করা কোনো ভিডিও তোমাদের মিস না হয় তাহলে চলো দেখতে থাকি কীভাবে আমি ক্রিয়েট করলাম এই হ্যালোইন স্পেশাল মেকআপ হ্যালোইন স্পেশাল বা ভূত চতুর্দশী স্পেশাল মেকআপ করার আগে আমরা আমাদের স্কিনটাকে খুব ভালোভাবে একটা স্কিন কেয়ার রুটিন ফলো করে নেব আমি প্রথমেই আমার মুখটা ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা প্রপার ময়শ্চারাইজেশনের দরকার এখন আমি ইউজ করছি অ্যাভন ন্যাচুরাল এফেক্ট মিরাকল গ্লো লাইট ওয়েট ফেশিয়াল অয়েল এটা দিয়ে আমি আমার ফেসে ভালোভাবে মাসাজ করে নেব। ফেসিয়াল অয়েল ভালোভাবে মাসাজ করা হয়ে গেলে আমরা এরপর কনসেন্ট্রেট করবো আমাদের লিপে ময়শ্চারাইজ করতে আজ আমি ইউজ করছি মেবলি নিউ ইয়র্ক বেবি লিপস লিপ বাম স্কিন কেয়ার লিপ কেয়ার দুটোই তো হয়ে গেল এর পরের স্টেপ ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে প্রাইমার যেহেতু আজকে আমি একটুখানি কাটা ছেঁড়া প্রস্থেটিক টাইপের মেকআপ করছি প্রাইমার ইউজ করাটা খুব খুব দরকার আজকে আমি ইউজ করছি ল্যাকমি অ্যাপসিলিউট ব্লার পারফেক্ট মিনি প্রাইমার ব্যাস মেকআপ করার আগে বেস মোটামুটি আমি রেডি করে নিয়েছি এরপর আমার ফেসটাকে আমি দুটো সমান ভাগে ভাগ করে নেব তার জন্য আমি আজকে ইউজ করছি ব্লু হেভেন স্কেচ লাইনার এরপর আমি ডিরেক্টলি চলে যাচ্ছি বেস মেকআপ অ্যাপ্লিকেশনে তো প্রথমেই আজকে আমি ইউজ করছি ল্যাকমি নাইন টু ফাইভ প্রাইমার প্লাস ম্যাট ফাউন্ডেশন আমার শেড টু টোয়েন্টি ন্যাচারাল মিডিয়াম আমি এই ফাউন্ডেশনের সাথে অ্যাভন ন্যাচুরাল এফেক্ট ফেসিয়াল অয়েল মিক্স করছি এবং বিউটি ব্লেন্ডারের সাহায্যে অ্যাপ্লাই করে নিচ্ছি এরপর আমি সোজা চলে যাচ্ছি হ্যালোইন স্পেশাল মেকআপের একদম কি পার্ট মানে আমি মেকআপের সাহায্যে যে ক্ষতটা তৈরি করব সেটাতে তার জন্য আমাদের দরকার হবে একটা ফেভিস্টিক এই ফেবিস্টিকটা একটু শক্ত টাইপের হয় বলে আমি একটা স্প্যাচুলা বা নাইফ জাতীয় জিনিস ইউজ করে এটাকে ভালো করে নরম করে নেব যাতে আমার ফেসে অ্যাপ্লাই করতে সুবিধা হয় এরপর এই নরম করে নেওয়া ফেভিস্টিকটাকে আমি আস্তে আস্তে আমার মুখের এক পাশে অ্যাপ্লাই করব। এবং এটা মাথায় রাখতে হবে যে আমাদের খুব বেশি নিপুণ বা প্রিসিশনের দরকার নেই কারণ ক্ষতটা ক্রিয়েট করার জন্য আমাদের একটা যেমন তেমনভাবেই এটা লাগালে চলবে তোমাদের সবার মনে হতে পারে স্কিনের ওপর ফেভিস্টিক অ্যাপ্লাই করলে স্কিনের কোনো ক্ষতি হতে পারে কি না সেক্ষেত্রে বলে রাখি ফেভিস্টিক জল দিয়ে ধুয়ে যায় দ্বিতীয় কথা আমি খুব ভালোভাবে আমার স্কিন কেয়ারটা করে নিয়েছি এবং স্কিন আর ফেভিস্টিকের মাঝখানে আমার ফাউন্ডেশন আর প্রাইমার দুটোই রয়েছে সেক্ষেত্রে আমার স্কিন ডিরেক্টলি কিন্তু ফেভিস্টিকের কন্ট্যাক্টে আসছে না তাই ক্ষতি হওয়ার চান্সেস খুব কম এরপরে স্টেপে আমি এই ফেভিস্টিকটাকে সেট করে নেবো তার জন্য আমার একটা পাউডারের প্রয়োজন হবে আজ আমি ইউজ করছি ইয়ার্ডলে ল্যাভেন্ডার ট্যালকাম পাউডার তোমরা চাইলে ট্রান্সলুশন পাউডার ইউজ করতেই পারো কিন্তু ট্রান্সলুসেন্ট পাউডারের তুলনায় ট্যালকাম পাউডারের প্রাইস কম এবং দুটোই একই রকম ভালো কাজ করে তাই আমি ট্যালকাম পাউডার ইউজ করছি একটা বড় ফ্লাফি পাউডার ব্রাশ ইউজ করে আমি ফেভিস্টিকটাকে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি এবং এক্সেস পাউডারটা আমি একই ফ্লাফি ব্রাশ ইউজ করে ঝেড়ে দিচ্ছি ফেবিস্টিকটা তো ভালোভাবে সেট হয়ে গেছে এরপর আমি এটার ওপর বেস মেকআপ করব আজ আমি ইউজ করছি বায়োটিক ন্যাচারাল মেকআপ ম্যাজিক কেয়ার অল ডে ফাউন্ডেশন একটা বিউটি ব্লেন্ডার ইউজ করে আমি ফেবিস্টিকের ওপর এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি তাহলে আমার ফেসের ওপর যে ক্ষতটা আমি তৈরি করার চেষ্টা করছিলাম সেটার বেসটা রেডি এরপর আমি ইউজ করছি হিলারি রোডা আইব্রাউ কিট ইন দ্য শেড অফ জিরো টু এই আইব্রাউ কিটের মধ্যে তিনটে শেড আছে একটা ব্ল্যাক একটা ব্রাউন এবং একটা অ্যাশি ব্রাউন শর্ট অফ কালার আমি একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ ইউজ করে এই কালার দুটো মানে অ্যাশি ব্রাউন আর ব্রাউন কালার দুটো মিক্স করে আমার গালের উপর অ্যাপ্লাই করব। হিলাইরি রোডা আইব্রাউ কিটের প্রত্যেকটা শেড ভীষণ রকমের পিগমেন্টেড তাই এটাকে শুধু আইব্রাউ কিট হিসেবে ইউজ না করে আই শ্যাডো হিসাবেও ইউজ করা যেতে পারে এরপর আমি আমার মুখের ক্ষতটাকে আরেকটু রিয়েলিস্টিক দেখানোর জন্য ইউজ করছি মিস ক্লেয়ার সিঙ্গেল আই শ্যাডো ইন দ্য শেড অফ জিরো ফাইভ জিরো এইট এটা একটা রেড কালারের আই শ্যাডো এবং ঘায়ের বা ক্ষতর আশপাশটা একটু লালচে দেখানোর জন্য এটা আমি ব্যবহার করছি এরপর চোখের তলায় ডার্ক সার্কেল ক্রিয়েট করার জন্য আজ আমি ইউজ করছি এলে কালার সিমার ব্রঞ্জার এই সীমার ব্রঞ্জারটা আমি ইউজ করছি একটা আইসাদো ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে এরপর আমার মুখের ক্ষতটার ওপর একটু রিয়েলিস্টিক দেখানোর জন্য একটু রেড এফেক্ট দিতে হবে যাতে দেখে মনে হয় এখান দিয়ে রক্ত পড়ছে তার জন্য আজ আমি ইউজ করছি ল্যাকমি নাইন টু ফাইভ প্রাইমার প্লাস ম্যাট লিপস্টিক ইন দ্য শেড অফ এম আর টোয়েন্টি টু স্কার সজ আমার ফেসের ক্ষতটার উপর রেড লিপস্টিকটা আমি অ্যাপ্লাই করবো উইথ হেল্প অফ আ লিপ ব্রাশ লিপ ব্রাশ ইউজ করে আমি রেড লিপস্টিকটা মুখের ওপর অ্যাপ্লাই করছি ঠিক যেখানে যেখানে ছোটো ছোটো খাঁজ তৈরি হয়েছে এবার আমি হিলারি রোডা আইব্রাউ কিচের থেকে ব্ল্যাক শেডটা নিয়ে এই রেড লিপস্টিকের আশেপাশে একটু লাগিয়ে নেব যাতে দেখে মনে হয় যে ব্ল্যাকটা ক্লট বেঁধে রয়েছে বা রক্তটা জমাট বেঁধে রয়েছে এতে আমার মেকআপটা অনেক বেশি কনভেন্সিং আর রিয়েলিস্টিক দেখে মনে হবে এরপর ফেসের অন্য দিকের পালা প্রথমেই আমি বায়োটিক ন্যাচারাল মেকআপ ম্যাজিক কম্প্যাক্ট ইউজ করে আমার পুরো বেসটাকে সেট করে নিচ্ছি এর পরের স্টেপে আমি আমার আইব্রাউটা ফিল আপ করবো তার জন্য আমি আজ ইউজ করছি হিলাইরি রোডা আইব্রাউ কিট শেড নাম্বার জিরো এটা আমি ইউজ করছি একটা অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে এবং আমার আইব্রাউটাকে ভালো করে থিক এবং ফিল করে নিচ্ছি এরপর আমি সোজা চলে যাচ্ছি আমার আই মেকআপে আজ আমি ইউজ করছি এলে কালার সীমার ব্রঞ্জার একটা আই ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার ক্রিজ এরিয়াতে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিজ এরিয়াতে আই শ্যাডো অ্যাপ্লিকেশনের পর আমি সোজা চলে যাচ্ছি লিড এরিয়াতে আজ আমি ইউজ করছি নায়িকা ম্যাট টু লাস্ট মিনি মেটালিক লিকুইড লিপস্টিক শেড হচ্ছে আই লাইক ইট এটা একটা লিকুইড লিপস্টিক হওয়ায় এটার যে ব্রাশটা রয়েছে সেটা দিয়েই আমি আমার আইলিড এরিয়াতে অ্যাপ্লাই করব এবং আঙ্গুল দিয়ে আমার রিং ফিঙ্গার ইউজ করে ব্লেন্ড করে নেব এরপর আমি যে চোখে আই শ্যাডো অ্যাপ্লাই করলাম ঠিক সেই চোখেই কাজল অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আজ আমি ইউজ করছি এলেক্টিন আই ড্রামা বোল্ড ব্ল্যাক কাজল এটা শুধু আমি অ্যাপ্লাই করছি আমার আপার ওয়াটার লাইনে আর আপার ল্যাশ লাইনে এরপরের পরপর তিনটে স্টেপ হচ্ছে ব্লাশ ব্রঞ্জিং অ্যান্ড হাইলাইটিং অ্যাজ এ ব্লাশ আজ আমি ইউজ করছি মিস ক্লেয়ার সফট ম্যাট লিপ ক্রিম ইন দ্য শেড অফ ওয়ান থ্রি এটা আমি অ্যাপ্লাই করার পর আঙুল দিয়েই ব্লেন্ড করে নিচ্ছি তবে একটা পাউডার ব্রাশ ইউজ করেও আমরা চাইলে ব্লেন্ড করতে পারি নেক্সট স্টেপ আমি তোমাদের বললামই ব্রঞ্জিং আজ আমি ইউজ করছি এলাই কালার স্ট্রিমার ব্রঞ্জার সেম পাউডার ব্রাশটাই ইউজ করে লাস্ট বাট নট দ্য লিস্ট এই স্টেপটা হচ্ছে হাইলাইটিং আজ আমি ইউজ করছি সুগার কসমেটিক্স এর মিনি হাইলাইটার ইন দ্য শেড অফ জিরো ওয়ান শ্যাম্পেন একটা আই শাডো ব্লেন্ডিং ব্রাশ ইউজ করে আমি আমার চিক বোন এবং আমার ব্রাউ বনে এই হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি যে চোখে আমি আই শ্যাডো অ্যাপ্লাই করিনি সেই চোখে আমি ইউজ করছি মিসক্লেয়ার সিঙ্গেল আই শ্যাডো ইন দ্য শেড অফ জিরো টু ওয়ান জিরো এই কালারটা আমি আঙ্গুলের সাহায্যেই ইউজ করবো যাতে দেখে মনে হয় চোখের আশপাশটায় কালশিটে ডার্ক সার্কেল সব কিছু একসাথে রয়েছে তাহলে ফেস মেকআপ আমার অলমোস্ট ডান এরপর বাকি রইল লিপস আজকের মেকআপটার সাথে ব্ল্যাক কালারের লিপস্টিক ভীষণ ভালো যাবে বলে আমার মনে হয় কিন্তু যেহেতু আমার কাছে কোনো ব্ল্যাক লিপস্টিক নেই তাই আজ আমি ইউজ করছি মেবলি নিউ ইয়র্কের দ্য নিউট প্যালেট থেকে ব্ল্যাক আই শেডোটা আমি প্রথমেই একটা লিপ বাম ইউজ করে নিয়েছি এরপর একটা লিপ ব্রাশের সাহায্যে এই ব্ল্যাক আই শ্যাডোটা নিয়ে আমি আমার ঠোঁটের ওপর অ্যাপ্লাই করে নেব এই মেকআপটাকে আরেকটু কনভেন্সিং দেখানোর জন্য এই ব্ল্যাক কালারটা যেটা লিপ ব্রাশের মধ্যে লেগে রয়েছে সেটা ইউজ করি ঠোঁটের দুই কোণ থেকে একটু লম্বা করে কানের দিকে দুটো লাইন টেনে নেব ব্যাস তাহলেই রেডি আমাদের ভূত চতুর্দশী স্পেশাল বা হ্যালোইন স্পেশাল মেকআপ লুক থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও আর খুব শিগগিরই আবার নতুন কিছু নিয়ে ফিরে আসছি ততক্ষণের জন্য টাটা